আসসালামু আলাইকুম আমরা আরও একটা নতুন বিষয় শুরু করতে যাচ্ছি আর এই বিষয়টা হলো বাইবেলে যদি কোনো ধর্মযোজক অবাধ্য হয়ে যায় তাহলে তার শাস্তি কী হবে তো আমরা বরাবরই জানি বাইবেলে একটা নিয়ম হলো এটা খুবই স্বাভাবিক যা অপরাধ করলে তাকে আগুনে পুড়ে হত্যা করতে হবে আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তার রেফারেন্সগুলো দিব তার আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই আমরা দেখি যে ভ্যাটিকান সিটির পোপ ভ্যাটিকান সিটি থেকে শুরু করে মানে এমন কোনো জায়গা নেই যেখানে পোপরা অপকর্মের সাথে জড়িত না এবং শিশু বলাৎকারের সাথে জড়িত না দেখবেন ছেলে মেয়েদের সাথে একসাথে গান গাওয়া ড্যান্স করা এগুলো পোপদের বৈশিষ্ট্য যদি আপনি জানতে চান তাহলে ইউটিউবে সার্চ দিতে পারেন বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে পোপরা বিভিন্ন নারীদের সাথে ড্যান্স করছে এবং ফেসবুক লাইভে নারীদের সাথে ড্যান্স দিচ্ছে পোপরা একদম সরাসরি লাইভই দেখা যায় আর বাইবেল এই অপকর্মগুলো যদি কোনো পাদ্রি যদি কোনো পোপ যদি কোনো ধর্মযাজক অবদ্ধ হয়ে যায় তাহলে বাইবেলের নির্দেশ হলো তাকে আগুনে পড়ে হত্যা করতে হবে এমনকি এই মানুষদের হার পর্যন্ত পুড়িয়ে ফেলতে হবে এটা উল্লেখ করা হয়েছে বাইবেলে ফার্স্ট কিংস তেরো নম্বর অধ্যায়ের এক থেকে তিন নম্বর পদে এবং সেকেন্ড কিংস তেইশ নম্বর অধ্যায়ের বিশ নম্বর পদে যদি কোনো ধর্মযাজক বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তাকে বেদির উপরে আগুনে রেখে পুড়িয়ে ফেলতে হবে এমনকি এই মানুষগুলোর হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে হবে বাইবেলের এই নির্দেশ কি খ্রিস্টান মিশনে মেনে চলছে বাইবেলের এই নির্দেশ কি খ্রিস্টান বিশ্ব মেনে চলছে অন্যদিকে আমার একটা প্রশ্ন আমার যেই নাস্তিক দাদারা আছেন তারা কেন এটা প্রচার করছেন না এই শাস্তি কি তারা জানেন না যদিও আমরা জানি আমাদের নাস্তিক দাদারা তারা বাইবেল সম্পর্কে তেমন কোনো জ্ঞানই রাখে না তাদের কোনো জ্ঞানই নেই বাইবেল সম্পর্কে একটা লাইভও নেই খ্রিস্টান মিশনারির খ্রিস্টান মিশনারির এই প্রতিনিধি নাস্তিক দাদাকে বলা হয় অনেকে বলেন যে এই নাস্তিকরা তারা খ্রিস্টান মিশনারির প্রতিনিধি হিসেবে কাজ করছে তো এই খ্রিস্টান মিশনারির কথিত প্রতিনিধিদের একটা লাইভও আমি আজ পর্যন্ত দেখিনি যেটা শুধুমাত্র বাইবেলের উপর তারা করেছে যীশুখ্রিস্ট করুবিদ হননি যিশু খ্রিস্ট ঈশ্বর না যীশুখ্রিস্ট ঈশ্বরের প্রেরিত দূত না তারপরে যিশুখ্রিস্ট কাউকে মুক্তি দিতে পারবেন না যীশুখ্রিস্টিনি তার অনুসারীদেরকে বাঁচাতে পারবেন না এমন কোনো লাইফ আসিফ মহুদ্দিন আসাদ নূর মাতব্বর অভিজিৎ এবং মুক্তি মাসুদ আমি আবদুল্লাহ মাসুদ কাউকে আজ পর্যন্ত আমি এমন একটা আলোচনা পাইনি তারা কি তাহলে এটা মেনে নিয়েছে তারকে এটার সাথে একমত যে এটা মানবিক যদি তারা একমত না হয় যদি এটা মানবিক না হয় তাহলে তারা আলোচনা করুক এবং সবার সামনে এটা তুলে ধরুক যে এই আইনগুলা মানবতার পক্ষে নাকি বিপক্ষে তো আপনাদের সমস্ত নাস্তিক মানে দাদাদের দিদিদের কাছে এই প্রশ্ন রাখছি এবং যারা অনুষ্ঠান শুনছেন আমাদের আলোচনা শুনছেন তাদের সবার কাছে এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে শেষ করছি অকিরিদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাতু